সেকেন্ড মেয়ে ভোর রাতে হঠাৎ একটা আওয়াজ শুনে উঠে দেখি তুমুল ঝড় হচ্ছে বাইরে, সাংঘাতিক ধুলো উঠছে আর সমস্ত কিছু হাওয়াতে আর কি এদিক ওদিক হচ্ছে, কাগজগুলো সব মন্ড পাকিয়ে ওপর দিকে উঠছে, প্রচণ্ড ধুলো, বিশাল আওয়াজ, একটা বিশাল গ গ শব্দ আওয়াজ, তো প্রচণ্ড ঝড় হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেউ বেরোয়নি না সকাল থেকে, সকাল না রাত থেকেই হচ্ছে বৃষ্টি, অল্প অল্প, মানে খুব বেশি হচ্ছে না। রাত্রিবেলা যা ঝড় ছিল, বাপরে বাপ, আমার ঘুম ভেঙে গিয়েছিল রাত্রিবেলা, এত আওয়াজ হচ্ছিল শো শো করে। রাস্তা পুরো ফাঁকা, এরকম ফাঁকা থাকে না রাস্তা। ভোর রাত থেকে বুঝতে পেরেছি যে আজকের দিনটা রেনি ডে হতে চলেছে। এখন আমি প্রশান্ত লাঞ্চ আর ব্রেকফাস্টটা রেডি করছি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, যেরকম ছানা আর হচ্ছে ওটস দিয়েছি, এটাই ব্রেকফাস্টেও খেয়ে অফিস বেরোবে। আর লাঞ্চে দিচ্ছি হচ্ছে ব্রোকোলি। ব্রোকোলির একটা রেসিপি আমি মাঝে মধ্যেই বানাই, যেটা প্রশান্ত খুব খেতে ভালোবাসে। আর তার সাথে দিচ্ছি ভাত, আজকে আমি ভাতই দিচ্ছি, কারণ ব্রোকোলির ওই রেসিপিটা অ্যাকচুয়ালি ওটা সর্ষে ব্রোকোলি, এর আগে তোমাদের সাথে আমি অনেকবার শেয়ারও করেছি, তবে ওটা না রুটি দিয়ে অতটা ভালো লাগে না, ভাত দিয়েই ভালো লাগে। তো ওকে আমি বললাম প্রশান্তকে যে ভাত করে দিচ্ছি, তুমি এটা নিয়ে যাও, ভালো লাগবে খেতে। তো বললো ঠিক আছে, ভাত দিয়ে দাও। তো সেই জন্য আজকে ভাতের সাথেই ওকে দিচ্ছি। আমি এরকম মাঝে মধ্যে ভাত ওকে ইদানিং দিই। এই সর্ষে ব্রোকলির রেসিপিটা এত ভালো হয় যে এক থালা ভাত খাওয়া যায়। স্কুল তো আজকে ছুটি, বহু অফিসও ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, শুধু প্রশান্তকে যেতে হচ্ছে কারণ ওর অফিসটা কাছে বলে। বৃষ্টি বেশ জোরে শুরু হয়ে গেছে, এতক্ষণ টিপ টিপ করে পড়ছিল, এখন তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি। আবার রাস্তায় অল্প অল্প জল জমতেও শুরু করেছে দেখতে পাচ্ছি। এই যদি বৃষ্টি বাড়ে তো আবার সেদিনের মতোই অবস্থা হবে, যা যা মনে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছো। কালকে রাত থেকে রাত তিনটের সময় আমার ঘুম ভেঙে গিয়েছিল ঝড়ের আওয়াজে, হঠাৎ দেখলাম কি একটা যেন বিশাল ঝড় আওয়াজ হলো। আবার ফট করে আমি জানতাম, কারণ কালকে সন্ধেবেলা থেকেই ওই অ্যালার্ট আসছিল ফোনে যে এরকম ওয়েদার এরকম হতে পারে, মানে হতে পারে মানে হবে, এরকম অ্যালার্ট আসছিল ফোনে, মানে পরশুদিন থেকেই হচ্ছিলো। তো কালকে ফোনে যখন অ্যালার্ট এলো তখন আমি জানি যে এই অ্যালার্টটা যখন এসছে ফোনে তখন নিশ্চয়ই কিছু একটা হবে, মানে এখানে একদম ঠিকঠাক, মানে ফোরকাস্ট যেগুলো বলে সেগুলো একদম ঠিকঠাক হয়, মোটামুটি তো ঠিক হয়, সে একটা আধা ভুল হয় সেটা আলাদা, বাট মোটামুটি যা বলে তাই হয়। এবার হঠাৎ আমার ঘুম ভেঙে, মাথাটাই আমার ছিল যে রাত্রিবেলা থেকে বৃষ্টি হওয়ার কথা, হঠাৎ তারপরে কী ঝড়, আমি আবার ফোন নিয়ে একটুখানি ধরলামও, তো ঘুম চোখে অতটাও মানে এ করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না, দেখতে পাচ্ছিলাম না ভালো করে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যথারীতি বৃষ্টি হচ্ছে টিপ 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 করে, এখন তো বেশ ভালো জোরে বৃষ্টি এসছে, ভালোই জোরে। তো আবার যদি জল জমে আমি জানি না কী হবে। আজকে রাস্তাঘাটে লোকজনও প্রচুর কম, মানে গাড়ি একদম ফাঁকাই মানে নেই, দেখতেই পাচ্ছ অন্যান্য দিন এখানে প্রচুর ভিড় থাকে, মানে প্রচুর জ্যাম থাকে আর কি, আজকে সেটা নেই। তো জানি না, আবার আবার যদি এরকম হয়, সারাদিন এরকম বৃষ্টি হতে থাকে, আবার যদি এরকম জল জমে, জানি না কী হবে। তবে আপাতত এখন টিপ টিপ করে পড়ছে, মানে মোটামুটি ভালোই বৃষ্টিটা এসছে, দেখো কাঁচ ভিজেই গেছে, ভালো মতোই পড়ছে। তো বেজে গেছে হচ্ছে 10:30, আর বৃষ্টিটাও অনেকটাই কমে গেছে, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবার। তো আমি চলে এসেছি কিচেনে, এখন আমি ব্রেকফাস্ট করিনি, 10:30 বাজে, একটু খিদে পাইনি আসলে, একটু বেশি বিস্কুট খাওয়া হয়ে গেছে সেই জন্য, আর মানে ওই চা খেতে খেতে মানে দুটো তিনটে খাই, তার মধ্যে 4-5টা খেয়ে নিয়েছি বিস্কিট, তো একটু দেরি করি ওই জন্য ব্রেকফাস্টটা করছি। আজকে আর সেরকম কিছু ব্রেকফাস্ট আমি নিজের জন্য বানাচ্ছি না, তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা প্রশান্ত মানে অফিস থেকে, অফিস না ওখানে, আর কালকে গিয়েছিলো ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে ফেরার পথে এই যে ইয়ে নিয়ে এসেছে, কী বলে, কাবাব নিয়ে এসেছিলো, তো এক বক্স নিয়ে এসেছে, বলো আমরা খেতে পারি দুজনে মিলে এতটা,
খাওয়া যায়নি, তো সেই জন্য কিছুটা পড়ে রয়েছে, বেশ অনেকটাই পড়ে রয়েছে। তো ভাবছি এটাই খেয়ে নেবো ব্রেকফাস্ট হিসেবে, তারপরে লাঞ্চ করব। তো এখন আমি না প্রথমে সকালবেলা যখন অতটা বৃষ্টি হচ্ছে তখন ভাবছিলাম যে খিচুড়ি বানাবো। তো খিচুড়ি বানানোর জন্য একটু ফুলকপি টুলকপি থাকলে ভালো লাগে, শুধু আলু দিয়ে খিচুড়ি, কড়াশুঁটি দিয়ে ফুলকপি, একটু সবজি দিলে খিচুড়িতে ভালো লাগে। আমার তো সবজি ছাড়া ভালো লাগে না খিচুড়িটা, এমনি খুব একটা খিচুড়ি আমি পছন্দ করি না। তারপর ভাবলাম দূর আর থাকবে, আর বানাবো না, আবার সবজি অর্ডার করতে হবে, আনার ব্যাপার। এমনিতে অনেক সবজি পড়ে আছে, মানে উচ্ছে পড়ে আছে, লাউ পড়ে আছে, অনেক কিছু, একটা ওল পড়ে আছে। তো ভাবছি যে একটু উচ্ছে আলু ভাজা করব, আর একটু মাছ আছে, ওই লেডি ফিশ রয়েছে, ভাবছি ওটা বানাবো। তো আমি এখনও মাছটা না বার করিনি, মানে এই দোনামোনায় ছিলাম কী রান্না করব কী রান্না করব এই ভেবে। তো বৃষ্টি বৃষ্টি তো কমেই গেল, তো দেখি সকালবেলা তো একটা ব্রোকলি করেছে তোমরা দেখতেই পেলে, আর দেখি উচ্ছে আর আলু ভাজা করব, আর যদি মাছটা রয়েছে মাছটা করতে পারি। এই দেখো এই কাবাবগুলো নিয়ে এসেছিল, এইটাই ভাবছি ব্রেকফাস্ট এটাই করব। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই ঘরে কালকে শোয়ার সময় সমস্ত পর্দা টর্দা এখানে সব টেনে রেখে দিয়েছি, কারণ যদি বৃষ্টি রাত্রিবেলা আসে তাহলে অ্যাটলিস্ট খাটফাটগুলো ভিজে যাবে না, যাতে পর্দাতেই জলটা, মানে জল যদি আসেও ঘরের মধ্যে তাহলেও মানে খাটটা ভিজবে না, মাটিতে থাকবে জলটা, কারণ পর্দাটা টানা থাকলে ছিটবে না জলটা, সেজন্য টেনে টেনে রেখে দিয়ে শুয়েছি। তো খুব একটা বৃষ্টি এখন আর হচ্ছে না, দাঁড়াও তোমাদের দেখাই, এখন সরিয়ে দিই পর্দাটা, সকাল থেকে আর সরানোই হয়নি। এখন আকাশ কিন্তু পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা, পরিষ্কার মানে মেঘ আছে, একদম যে মেঘ নেই তা নয়, মেঘ আছে কিন্তু মানে ঠিক আছে, আস্তে আস্তে কেটে যাচ্ছে, বৃষ্টিটাও এখন থেমেছে পুরো। তো এখানে নুন হলুদ দিয়ে মাছ কটা মাখিয়ে রেখেছি, টমেটো মানে গ্রেট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা, এবার মাছটা বসাবো আর ওটা হয়ে গেলে। এই যে উচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে ওই লেডি ফিশ আর কি, মানে বেলে মাছের মতো অনেকটা খেতে, কিন্তু টেস্ট ভীষণ ভালো এটা, এটা ওই লেডি ফিশ, এটার একটা ওই রসা মতো আর কি, মানে মাখা মাখা করেছি, আর ভাত তো আছেই সকালে করেছিলাম, ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চ। এই দেখো ভালো মতো রোদ উঠে গেছে, অল্প হালকা একটা মেঘ আছে, আর ইয়েটাও বেশ পরিষ্কার, সমুদ্রটা না পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, ওদিকটা এত ক্লিয়ার হয়ে গেছে আকাশটা, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে, ভালোই এখন রোদ উঠেছে। সারাদিন মানে কালকে রাত থেকে এত মানে ঝড় বৃষ্টি, ঝড় তো হলোই রাত্রে, আর তার সাথে সকাল থেকে মানে ভোর রাত থেকে বৃষ্টি সবকিছু হলো। টেম্পারেচার কত দেখাচ্ছে জানো, 33, মানে ভালো গরম, একটু বাইরের থেকে হালকা একটা হাওয়া আসছে, মানে গরম হাওয়া, মানে এই কদিন এই 3-4 দিন বেশ গরম গরম হাওয়া দিচ্ছিলো, মানে যেটা লু যেটা হয় আর কি, ওরকম একটা গরম হাওয়া দিচ্ছিলো, জানলা খুলতে ইচ্ছে করছিলো না, সেইটা না আজকে জানলা খুলে জানলার সামনে দাঁড়াতে পারছি, মানে একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা বলবো না মানে ঠিক আছে ভালো হাওয়া দিচ্ছে, বাট গরম কিন্তু একটুও কমেনি, ফ্যান ছাড়া চলছে না, আর সময় মনে হচ্ছে এসি চালাই, আবার এসি চালালেও না শীত করছে, তো ভালো মতো মানে গরম, কিন্তু কিছু হলো না, মানে এতক্ষণ ধরে যে বৃষ্টি হলো কোনো লাভ হলো না। এদার যেটা অ্যালার্ট করেছিল যে হ্যাঁ আগের দিন রাত্রির 3টে থেকে শুরু হবে, পরের দিন দুপুর 3টের মধ্যে সব একদম পরিষ্কার পরিষ্কার হয়ে একদম সব ঠিক হয়ে যাবে, আর একদম সেটাই হয়েছে, একদম ওটাই হয়েছে, একদম ঝলমল করছে আকাশ। বন্ধ করছো কেন, ফটো তুলবে? গুড ইভিনিং এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি হচ্ছে হাঁটতে,
রাস্তায় জল টল নেই, জল টল কিছু আছে দেখলে কিছু নেই, তো শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন তো হাওয়া টাওয়াও দিচ্ছে, একটু বেশ একটু গরম আছে, ঠান্ডা ঠিক না, ঠান্ডা কি এই জায়গাটা সবসময় জল জমে, দেখো সবসময় এখানে একটু বৃষ্টি হলেই ব্যাস জল জমে যাবে এই মক্সটার কাছে। চলো এখন একটু আমরা এসেছি নেস্টোতে, চিংড়ি মাছ কিনবো, হাঁটা হয়ে গেছে, হাঁপাচ্ছি, এখন চিংড়ি মাছ কিনে নিয়ে যাবো। কোথায় গো চিংড়ি মাছ? চিংড়ি মাছ চিংড়ি মাছটা নিলাম, তার কারণ হচ্ছে প্রশান্ত খুব কচি কচি পটল নিয়ে এসেছে অনেক দিন বাদে, তো সেই জন্য ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে বানাবো। তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আসবো আবারও একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।